নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/6/2022 পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষক মহাশয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। শিক্ষক মহাশয়দের জন্য গুরুত্বপূর্ণ আপডেট বলতে 2022 শিক্ষারত্ন অ্যাওয়ার্ড দেওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। তো যারা অনলাইন আবেদন করতে চান পুরো ভিডিওটা দেখবেন, কবে থেকে অনলাইন আবেদন করা যাবে, কতদিন পর্যন্ত লাস্ট ডেট, কী গাইডলাইন রয়েছে সেই সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে শিক্ষা দপ্তর। তো দেখে নেবো শিক্ষারত্ন 2022 অ্যাওয়ার্ডের জন্য যারা অনলাইন আবেদন করতে চান, শিক্ষক মহাশয়দের একটা গুরুত্বপূর্ণ সুযোগ, শিক্ষারত্ন হিসেবে সম্মানিত হতে পারেন 2022, তার জন্য অনলাইন আবেদন করতে হবে কোন কোন প্রক্রিয়ায় কবে থেকে তা আসুন দেখে নিই বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো যে নোটিফিকেশানটা রয়েছে দেখতে পাচ্ছেন, নোটিফিকেশানটা গতকাল জারি হয়েছে। টিচার্স ডে তে দেওয়া, শিক্ষক দিবসের দিন এই শিক্ষারত্ন অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো অ্যাপ্লিকেশান ফর দ্য এলিজিবিল টিচার অফ দ্য শিক্ষারত্ন অ্যাওয়ার্ড 2022 কী কী কোন লাইক প্রিভিয়াস ইয়ার এস্টিমেট স্কুল প্রাইমারি 15 এবং সেকেন্ডারি 25 উইল বি কনফার্ম শিক্ষারত্ন অ্যাওয়ার্ড অফ টিচার, এই 25শে সেপ্টেম্বর দেওয়া হবে এটা। তো প্রাইমারি 15 জন আর সেকেন্ডারি ক্ষেত্রে 25 জনকে। তো ইন সার্ভিস অ্যাপ ম্যাক্স মিনিমাম 20 ইয়ার অফ টিচিং এক্সপিরিয়েন্স, 20 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তার সঙ্গে অ্যাজ অন 31/3/2022 পর্যন্ত, 31/3/2022 সাপেক্ষে 20 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে। গভর্নমেন্ট স্পন্সর্ড, গভর্নমেন্ট স্কুল, নন গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট এডেড মাদ্রাসা, গভর্নমেন্ট এডেড স্পন্সর্ড, নন গভর্নমেন্ট এডেড এ সমস্ত স্কুলের তরফ থেকে করা যাবে। ক্লিয়ার পিভিআর আর অনলি এলিজিবল ফর অ্যাট দ্য ওয়ার্ড। তো মিনিমাম 20 বছর বয়স হতে হবে। তারপরে হচ্ছে এটা আবেদন করতে গেলে ওয়েবসাইট রয়েছে www.wbdac.com, এই ওয়েবসাইটে গিয়ে একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কটা পাওয়া যাবে www.banglashikha.gov.in ওয়েবসাইটে গিয়ে, সেখানে আবেদন করতে পারবেন আপনারা। এছাড়া হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ক্যান অলসো বি ডাউনলোডেড ফ্রম দ্য গুগল প্লে স্টোর, গুগল প্লে স্টোর থেকে শিক্ষারত্ন অ্যাওয়ার্ডের হচ্ছে অ্যাপসটাও ডাউনলোড করে নিতে পারেন আবেদনের জন্য। তো পোর্টাল ওপেন হয়ে গেছে 20/6/2022, অর্থাৎ গতকাল ওপেন হয়ে গেছে। অনলাইন আবেদন চলবে 4/7/2022 পর্যন্ত, তাহলে 4/4/2022 মধ্যে আবেদন করতে হবে যারা আবেদন করতে চান। আর সাবমিশন হার্ড কপি সাবমিট করতে হবে ডকুমেন্ট সহ ডিআই অফিসে, সেটা হচ্ছে কবে না 5/7/2022 মধ্যে সেটা জমা করতে হবে। তারপরে হচ্ছে ভেরিফিকেশান, স্ক্রিনিং, এভালুয়েশান, ডিস্ট্রিবিউশন মার্ক, সললিস্টেড পিভিআর, অনলাইন সাবমিশন, ডিস্ট্রিক্ট কমিটি, তার কমিটি এগুলো ভেরিফিকেশান করবে, স্ক্রিনিং করবে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোটা, ইচ ডিস্ট্রিক্ট মে বি সো মোট কনসিডার নেম ম্যাক্সিমাম 1% উইথ আউটস্ট্যান্ডিং টিচিং। তাহলে একটা হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে একজনকেই হচ্ছে নমিনেটেড করা যাবে এই নিয়ে, এবং অবশ্যই মার্কসের সাপেক্ষে, এবং রেকমেন্ডেড ফর সার্চ টিচার অনলি মে বি ইমেল করা যাবে wbdac.হচ্ছে মানে ইমেলের মাধ্যমেও কিন্তু সফট কপি পাঠানো যেতে পারে অর ডকুমেন্টস। তারপর হচ্ছে হার্ড কপি ডকুমেন্টস রেসপেক্ট অফ অল টিচার উইথ দ্য ক্যাটাগরি ওয়াইজ নেম হ্যাভ টু বি সাবমিটেড, হার্ড কপি অবশ্যই জমা করতে হবে, হার্ড কপি জমা করতে হবে। এই আগের যে কাজগুলো, এই কাজগুলো যে ভেরিফিকেশান বা ইমেল করা এই সমস্ত কাজগুলো সমস্ত করা 5/7/2022 থেকে 14/7/2022 মধ্যে হবে এটা, আর 18/7/2022 মধ্যে হার্ড কপি জমা করতে হবে। এই যে হার্ড কপি ডকুমেন্টস রেসপেক্টিভ টিচার যিনি সিলেক্টেড হবেন বা যারা আবেদন করতে চান অবশ্যই জমা করবেন। অফলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য টিচার ডাইরেক্টলি ডিস্ট্রিক্ট অফিসিয়াল ডাইরেক্ট উইল বি রিজেক্টেড, অফলাইন অ্যাপ্লিকেশান কোনো নেওয়া হবে না, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশানটাও বাদ দেওয়া যেতে বাদ হবে। 4/7/2022 মধ্যে অনলাইন আবেদন করতে হবে। অ্যাজ এ রিগার্ডস টু HY হেডমাস্টার টিচার গভর্নমেন্ট অল অ্যাপ্লিকেশান টু অনলাইন দ্য সেম স্ক্রুটিনাইজ, সেম পদ্ধতিতে হবে সব কিছু, হেডমাস্টার অ্যাপ্লাই করতে পারবে। ডিস্ট্রিক্ট লেভেল স্ক্রিনিং কমিটি রয়েছে, চেয়ারম্যান হিসেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট DM থাকবে, নমিনেটেড মেম্বার থাকবে, এরা হচ্ছে স্ক্রিনিং কমিটি স্ক্রিনিং করবে, বাছবে কোন ডিস্ট্রিক্টে কতজন টিচারকে পাঠানো হবে, ডিস্ট্রিক্ট কোটা ফর দ্য
সেন্ডিং নেম, একটা ডিস্ট্রিক্টের কতজনের নাম পাঠাতে হবে এখানে দিয়ে দিয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে প্রাইমারি সেকশান আর সেকেন্ডারি সেকশানের ক্ষেত্রে কতজন, আলিপুরদুয়ার টোটাল হচ্ছে 4, বীরভূম 7, বাঁকুড়া 8, পূর্ব বর্ধমান 7, পশ্চিম বর্ধমান আর 4, কোচবিহার 7, দক্ষিণ দিনাজপুর 4, দার্জিলিং 4, কালিম্পং 4, হুগলি 7, হাওড়া 7, জলপাইগুড়ি 7, কলকাতা 6, মালদা 7, মুর্শিদাবাদ 8, নদিয়া 8, উত্তর চব্বিশ পরগনা ইনক্লুডিং ব্যারাকপুর 10, পশ্চিম মেদিনীপুর 8, ঝাড়গ্রাম 4, পূর্ব মেদিনীপুর 7, পূর্ব মেদিনীপুর 8, পুরুলিয়া 7, দক্ষিণ চব্বিশ পরগনা 4, দক্ষিণ চব্বিশ পরগনা 8, শিলিগুড়ি 4 আর উত্তর দিনাজপুর 5। টোটাল 153 জনকে নমিনেটেড করা যাবে, তার মধ্যে প্রাইমারি সেকশানে 71 আর সেকেন্ডারি সেকশানে 82 জনকে। তো যারা অবশ্যই বিভিন্ন ডকুমেন্টস গাইডলাইনটা এখানে দিয়ে দিয়েছে, আপনারা দেখে নেন গাইডলাইন, গাইডলাইনটা একটু দেখে নেবেন। ভিডিওটা পজ করে অবশ্যই হেল্পলাইনে ফোন করে নিতে পারেন, ফোন নাম্বার রয়েছে, ইমেল আইডি রয়েছে, ফোন নাম্বার 6289352676, অথবা ইমেল করতে পারেন shiksharatna.helpdesk@gmail.com। পার্ট 1 পার্ট 2 কটা পার্ট আছে দেখতে পাচ্ছেন? টোটাল পার্ট ই 5টা টোটাল পার্ট পূরণ করতে হবে অনলাইনে, তার গাইডলাইন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। পার্ট 1 টিচার প্রোফাইল, পার্সোনাল ইনফরমেশান, আদার ইনফরমেশান, ব্যাঙ্ক ডিটেলস, এগুলো টোটাল মার্কস 5 নাম্বারে রয়েছে। এটা এই ডিটেলসটা নেম অফ দ্য বেঙ্গলিজ, বাংলায় নাম, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটের পিডিএফ ফাইল, 50 KB-র মধ্যে বাংলা নাম, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপস থাকলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট 500 KB-র মধ্যে পিডিএফ, ডেট অফ বার্থে সার্টিফিকেট 500 KB পিডিএফ, হায়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশান 500 KB পিডিএফ, টিচার ট্রেনিং ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট মানে বিএড সার্টিফিকেট হচ্ছে 500 KB পিডিএফ, অ্যাচিভমেন্ট স্পেশাল ইন্টারেস্ট যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে সেটা 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এটা টাইপ করতে হবে, টাইপ মেটার ইজ টু বি স্ক্যান আপলোড, স্ক্যান আপলোড করতে হবে টাইপ করা কপি, তা অ্যাচিভমেন্ট স্পেশাল ইন্টারেস্ট, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফিল পূরণ করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ, আইএফএসসি, এমআইসিআর, ফটো 100 KB-র মধ্যে জেপিজি জেইপিজি হতে হবে আপলোড করতে হবে, সিগনেচার ইংলিশে যেটা সেটা 50 KB-র মধ্যে হবে, জেপিজি স্ক্যান করে আপলোড করবে, আইডেন্টি ডকুমেন্ট সেটা আপলোড করতে হবে। তারপর পার্ট বি স্কুল ডিটেলস দিতে হবে, সার্ভিস রেকর্ড, নেম অফ দ্য প্রেজেন্ট স্কুল, বাংলায় কোন স্কুলে এখন চাকরি করছে সে বাংলায় লিখতে হবে, 50 KB জেপিজি বা জেইপিজি ফটোতে মানে এই সাইজে, অথেন্টিকেটেড সার্টিফিকেট ফর এইচওআই, ফ্রম এইচওআই থেকে যে মানে এই যে পরীক্ষা টরীক্ষাগুলো অথেন্টিকেট হতে হবে, যে এতে চাকরি করছে সে অথেন্টিকেটেড, ইনকেস এইচওআই অথেন্টিকেটেড এইচওআই যদি অ্যাপ্লাই করে সেখানে এমসি সার্টিফিকেট দেবে ফর এইচএস স্কুল, এইচএস এক্সাম রেজাল্ট অনলি। দেখুন অথেন্টিকেটেড সার্টিফিকেট ফর এইচওআই রিলেটেড পারফরমেন্স অফ দ্য স্টুডেন্ট অফ লাস্ট, অর্থাৎ মাধ্যমিকে যদি মাধ্যমিক স্কুল হয় তাহলে মাধ্যমিক পর্যন্ত তার যে সার্টিফিকেট পারফরমেন্সটা কী রয়েছে, বা এইচএস হলে এইচএসের পারফরমেন্সটা কী করেছে সেটা এমসি থেকে লিখতে হবে, যদি হেড টিচার অ্যাপ্লাই করে বা টিচার অ্যাপ্লাই করলে এইচএম এর থেকে সার্টিফিকেটটা নিতে হবে। অনলি একটাই পিডিএফ 1 MB-র মধ্যে পাঠাতে হবে, তারপর হচ্ছে আপলোড করতে হবে, তারপর ডেট অফ জয়েনিং, অ্যাপ্রুভাল অর্ডার, কনফার্মেশান অর্ডার, জয়েনিং রিপোর্ট, এগুলো সব একসঙ্গে করে পিডিএফ করে দিতে হবে 1 MB-র মধ্যে। তারপর পার্ট এটার টোটাল নাম্বার হচ্ছে 10, তাহলে প্রথমে পার্সোনাল ইনফরমেশানে হচ্ছে 5, স্কুল ডিটেলস সার্ভিস রেকর্ড হচ্ছে 10, আর হচ্ছে অবজেক্টিভ বেসড ক্রাইটেরিয়া 30 নাম্বার রয়েছে। এই 30 নাম্বার সি এর মধ্যে অনেকগুলো রয়েছে, যেমন হচ্ছে অবজেক্টিভ বেসড ক্রাইটেরিয়া রয়েছে ইনিশিয়েটিভ টিচার মোটিভেশান, স্টুডেন্ট পেরেন্টস এবং সমাজকে উৎসাহিত করার জন্য কী হচ্ছে ইয়ে নিয়েছে, কী কন্ট্রিবিউট রয়েছে সোশ্যালের দিক থেকে, সেটা হচ্ছে সাপোর্টিভ ডকুমেন্টস আপলোড করতে হবে পিডিএফ ফাইলে। তারপর হচ্ছে ব্রিফ ডিসকাশান, এই সংক্রান্ত ডিসকাশান দিতে হবে, ভিডিও ইউআরএল থাকলে ভিডিও ইউআরএল দিতে হবে এখানে, এটা পরিষ্কার দেখতে পাচ্ছে, সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে আর টাইপ করতে হবে। তারপর হচ্ছে পাবলিকেশান, কোনো পাবলিকেশান থাকলে বুক, টেক্সট বুক, এইসব রিসার্চ পেপার থাকলে সেটা দিতে হবে, পিডিএফ ফাইল করতে হবে, এবং তার
শর্টকাট ডেসক্রিপশান 250টার শব্দের মধ্যে লিখতে হবে। ইন সার্ভিস ট্রেনিং ওয়ার্কশপ সার্টিফিকেট যেই থাকে সেটা সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে, তার ডেসক্রিপশান দিতে হবে ট্রেনিংয়ের। অনলাইন কোর্স যদি করা থাকে সেই সার্টিফিকেটের ডিটেলস দিতে হবে পিডিএফ ফাইল করে, আর 250-250-250 শব্দের মধ্যে সেটা লিখে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অনলাইন অফলাইন টিচিং কন্টেন্ট অফ WBSC SCERT ডেভেলপমেন্ট অনলাইন বা অফলাইন টিচিং কন্টেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে রেকগনিশন লেটার রিলেভেন্ট পেজ অফ দ্য কন্টেন্ট অফ দ্য বুক। তাহলে ডেভেলপমেন্ট অফ অনলাইন অফলাইন টিচিংয়ের ডেভেলপমেন্টের জন্য তা WBSC SCERTর কী নেওয়া হয়েছে, কোনো রেকগনিশন লেটার বা রিলেভেন্ট কোনো কাগজপত্র থাকলে বই থাকলে সেটা হচ্ছে দিতে হবে বা স্ক্যান করে আপলোড করতে হবে ডকুমেন্টস, আর হচ্ছে 250 শব্দের মধ্যে লিখতে হবে, এইসব করতে হবে। তারপর হচ্ছে ডি অ্যাচিভমেন্ট বেসড ক্রাইটেরিয়া রয়েছে, এটা 40 নম্বরে রয়েছে। দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ইউজ অফ ইনোভেটিভ এক্সপেরিমেন্ট টুল অফ টিচিং লার্নিং অ্যাক্টিভিটি, তা টিচিং লার্নিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে কী টুল ব্যবহার করা হয়েছে বা এক্সপেরিমেন্ট কী করা হয়েছে সেই সংক্রান্ত যদি থাকে সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে 1 MB মধ্যে পিডিএফ ফাইল করে, আর ডেসক্রিপশনও লিখতে হবে তার। তারপর হচ্ছে ভেরিয়াস এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি ন্যাশনাল ডে NCC স্কাউট গাইড অ্যান্ড সায়েন্স ফেয়ার কুইজ আর্ট এক্সিবিশন কম্পিটিশন মিউজিক ড্রামা রিসাইটেশন স্পোর্টস এই সমস্ত ক্ষেত্রে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যা আছে সেটা তার ডকুমেন্টস ছবি টবি এই সমস্ত দিয়ে পিডিএফ ফাইল করে দিতে হবে। এবং তারপর হচ্ছে লিস্ট অফ অ্যাক্টিভিটি অর্গানাইজ পার্টিসিপেন্ট অনলাইন সিস্টেমে আপলোড করতে হবে, লিখতে হবে লিস্ট অফ অ্যাক্টিভিটিস অফ অর্গানাইজ কী কী অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত পার্টিসিপেটে যুক্ত ছিলেন, আর ডেসক্রিপশন লিখতে হবে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর হচ্ছে ওয়ার্ক ডান ইনিশিয়েটিভ টেকেন সোশ্যাল অ্যাওয়ারনেস সামাজিক সচেতনতার জন্য নির্মল বিদ্যালয় অভিযান ওয়াশ হ্যান্ড ওয়াশিং ডে এই সময়ের জন্য কী কী ব্রতচারি হাইজিন এই সমস্তের জন্য কী কী করেছে তার ডকুমেন্টস আপলোড করতে হবে। ইনিশিয়েটিভ কী কী ইনিশিয়েটিভ টেকেন কী কী করেছে পরপর লিখতে হবে পূরণ করতে হবে, তারপর ডেসক্রিপশন লিখতে হবে 250 শব্দের মধ্যে লিখে সেটা স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর হচ্ছে রিপ্রেজেন্টিং হার ইনস্টিটিউট অ্যান্ড ডিফারেন্ট ডিস্ট্রিক্ট আলাদা ডিস্ট্রিক্ট বা ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে যদি স্কুলকে হচ্ছে রিপ্রেজেন্ট করে থাকে সেক্ষেত্রে তার সুবিধাটা কী হয়েছে বা তার কী কাজ ছিল সায়েন্স ফেয়ারের ক্ষেত্রে বা কলা উৎসব কোচ এই সমস্ত কোনো যদি ক্ষেত্রে যুক্ত হয়ে থাকে পার্টিসিপেট থাকে স্কুল তাহলে তার ক্ষেত্রে তার ভূমিকা ছিল সেই সংক্রান্ত আপডেট এখানে লিখতে হবে বা পিডিএফ ফাইল ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ডেসক্রিপশানও লিখতে হবে লিখে আপলোড করতে হবে। তারপরে হচ্ছে পার্ট ই রয়েছে অ্যাপ্রাইজাল বেসড ক্যাটাগরি রয়েছে, অ্যাপ্রাইজাল বেসড ক্যাটাগরি হচ্ছে টিচিং কারিকুলার অ্যাক্টিভিটি পার্সোনালিটি পার্সোনাল যে ইয়ে রয়েছে এগুলো সব রিপোর্ট MC মাধ্যমে রিপোর্ট হতে পারে, এটা HOI-এর ক্ষেত্রে পার্সোনাল রেসপন্সিবিলিটি কী রয়েছে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি কী করছে টিচিংয়ের ক্ষেত্রে কী রয়েছে সেই রিপোর্ট দিতে হবে। তারপর হচ্ছে ইনক্রিজিং রিডিউস ড্রপ আউটের জন্য ড্রপ আউট যাতে না হয় টিচিং ইনক্রিজ করার জন্য এফোর্টটাকে এনরোলমেন্ট ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানোর জন্য কী ব্যবস্থা করা হয়েছে সেই সংক্রান্ত ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ডিসক্রিপশান লিখে আপলোড করতে হবে। তাহলে এই হচ্ছে 5টা গাইডলাইন প্রকাশিত হয়েছে, আমি এটা পুরোপুরি ডিটেলসটা শেয়ার করলাম। এবার অনলাইন আবেদন আপনারা অবশ্যই করবেন পোর্টাল থেকে বাংলা শিক্ষা পোর্টালে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। বলো বেড়া।